আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন সরে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে দেশ জুড়ে ব্যবসা গরম বঙ্গোপসাগর থেকে কোথাও জুলেবাস বাতাস প্রবেশ করতে দেখা যাচ্ছে না গতকালও দেশের কোথাও বৃষ্টিপাতের দেখা পায়নি তো আগামীকাল সোমবার দশে এপ্রিল কেমন থাকবে বাংলাদেশের আবহাওয়া দেশের কোথাও বৃষ্টিপাতের আবাস থাকছে কিনা জানা জানাচ্ছে হাওয়ার মডেলগুলো বিস্তারিত লাইভ দেখাবো এই ভিডিওটির মাধ্যমে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক প্রথমে আমরা আপনাদেরকে এই সরাসরি স্যাটেলাইট ইমেজের মধ্যে নিয়ে আসলাম দেখতে পাচ্ছি ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চল জুড়ে প্রচন্ড মেঘমালা সৃষ্টি হচ্ছে তবে বাংলাদেশের কোথাও আকাশ মেঘাচ্ছন্ন হতে দেখা যাচ্ছে না দেশের বেশিরভাগ জায়গায় ব্যবসা গরম অনুভব হচ্ছে দেশের অনেক জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তো আগামীকালের পরিস্থিতি দেখার জন্য আমরা সরাসরি এই মুহূর্তেই আপনাদেরকে নিয়ে যাব মেঘলা মোড়ে আগামীকাল দেশের আবহাওয়া কতটা খারাপ থাকবে দেখতে পাচ্ছি আগামীকাল সোমবার দশই এপ্রিল দিনের প্রথমার্ধ যদি আমরা দেখি দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে রংপুর থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগ সিলেট এছাড়া ঢাকা রাজশাহী মেহেরপুর কুলনা বরিশাল কুমিল্লা চট্টাগ্রাম কক্সবাজার সমস্ত অন্তদূরে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টিবাহী মুরগি দেখিয়ে দিচ্ছি বৃষ্টিপাতের আবাস রয়েছে কিনা তো আগামীকাল সোমবার দোশে এপ্রিল দেখতে পাচ্ছি দেশের কোথাও বৃষ্টিপাতের আশঙ্কা পাওয়া যাচ্ছে না ইনশাল্লাহ তবে গুয়াহাটির দিকে একদম দেশের বাইরে আংশিক বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার একটু চান্স রয়েছে দেশের উপর তেমন বৃষ্টিপাতের আশঙ্কা পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গতে বৃষ্টিপাতের আবাস পাওয়া পাওয়া যাচ্ছে না বৃষ্টিপাতের রিপোর্ট রয়েছে ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়ার বেশ কিছু অঞ্চল জুড়ে ক্ষুদ্র ক্ষুদ্র ম্যাগ তৈরি হয়ে বজ বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে পরবর্তী তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের আবাস রয়েছে কিনা আমরা সরাসরি এই মুহূর্তে পরবর্তী তিন দিনের বৃষ্টিপাতী মোড়ে চলে আসলাম তো গত কয়েকদিন ধরে দেশের কোথাও বৃষ্টিপাতের দেখা নেই তো পরবর্তী তিন দিনের মধ্যেও দেশের এই যে কোথাও বৃষ্টিপাতের হাওয়া দিচ্ছে না আবহাওয়ার মডেল তো বঙ্গোসাগর পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি পরবর্তী তিন দিনের মধ্যে একদম স্বাভাবিক অবস্থা রয়েছে কোনো ধরনের উত্তাল পরিস্থিতি তৈরি হতে

একদম স্বাভাবিক অবস্থা রয়েছে কোনো ধরনের উত্তাল পরিস্থিতি নেই যদি পরিবর্তন ঘটে সবার আগে জানিয়ে দেওয়া হবে তো তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা অনেকটাই বেড়ে যাচ্ছে প্রচণ্ড গরম অনুভব করছে দেশের বেশ কিছু অঞ্চল জুড়ে আগামীকাল যদি আমরা দেখি তাপমাত্রা আগামীকালও দেশের পশ্চিমাঞ্চলের তাপমাত্রা প্রায় সাতত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বর্ডার এলাকাগুলোর মধ্যে দেখতে পাচ্ছি মেহেরপুর তারপর এখানে রাজশাহী দিদিকে পাবনা জেনাইদহ জোরসুর তারপর সাতক্ষীরা এই সমস্ত জায়গাগুলোর পর তাপমাত্রা প্রায় ছত্রিশ থেকে এই সাতটি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে আর খুলনা বিভাগের অনেক জেলায় তাপমাত্রা প্রায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে এবং সুন্দরবনে প্রায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা কলকাতা চন্দ্রনগর আরামবাগ তারপর কোলাঘাট এই সমস্ত জায়গাগুলোর উপর প্রায় আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এবং খড়গপুরে প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভয়াবহ তাপমাত্রা অবস্থান করতে দেখা যাচ্ছে আর এদিকে মঠবাড়িয়া কালাপাড়া তারপরে এদিকে বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে তাপমাত্রা প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে তাপমাত্রা প্রায় সত্তর ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং কুমিল্লাতে প্রায় সাত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আর পাহাড়ি অঞ্চলে দেখতে পাচ্ছি প্রায় সত্তর ডিগ্রি সেলসিয়াস আর টেকনাপের পার্শ্ববর্তী অঞ্চলে দেখা যাচ্ছে পাহাড়ি অঞ্চলে প্রায় সাতটি ডিগ্রি সেলসিয়াস তো টেকনাপ মুসকাল এই সমস্ত জায়গাগুলোর পর তাপমাত্রা প্রায় সাতটি ডিগ্রি সেলসিয়াস থাকার প্রবল সম্ভাবনা রয়েছে চকরিয়া কক্সবাজার কুতুবদিয়া এই সমস্ত জায়গাগুলোর পর তাপমাত্রা প্রায় ছত্রিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থাকার প্রবল সম্ভাবনা রয়েছে তো এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার রিপোর্ট এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ